নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/12/2021 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন চাকরির খবর আমি আপনার সাথে শেয়ার করি। আজকে চারটি নতুন নোটিফিকেশান পেয়েছি, সেই চারটি নোটিফিকেশান আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো দেখে নেবো নোটিফিকেশানগুলো কী রয়েছে। প্রথম যে নোটিফিকেশানটা রয়েছে দেখতে পাচ্ছেন আজকেই জারি হয়েছে, এটা হচ্ছে বার্ডন মেডিকেল কলেজ থেকে নোটিফিকেশান জারি হয়েছে। বার্ডন মেডিকেল কলেজের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে, সায়েন্টিস্ট বি মেডিকেল, এই পোস্টের জন্য ভিআরডিএল ফাংশানের জন্য, স্মুথ ফাংশানের জন্য। তো এই পোস্টে যারা আবেদন করতে চান, এমবিবিএস ডিগ্রি বা আরও কিছু যোগ্যতা দরকার দেখতে পাচ্ছেন আপনারা, এমডি 45 বছরের মধ্যে বয়স হতে হবে। তো এই পোস্টে যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন, এবং প্রিভিয়াস এমপ্লয়ার হলে তারা নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে। তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন নির্ধারিত অংশে, এখানে দিয়েছে দেখুন কত তারিখের মধ্যে না অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, বাডোয়ান মেডিকেল কলেজ রিসিভিং সেকশন ভিআরডিএল এর 10 জানুয়ারি 2022-এর মধ্যে। তো এই নোটিফিকেশানটা রয়েছে। আচ্ছা, নেক্সট যে নোটিফিকেশানটা রয়েছে দেখে নেবো একটু। দু নম্বর যে নোটিফিকেশানটা, এটা আজকে জারি হয়েছে, এটা বিষ্ণুপুর হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে দেখতে পাচ্ছেন। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, নতুন একটা চাকরির অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে, যেটা সাবমিশন ডকুমেন্ট সাবমিশন ডিফারেন্ট কন্ট্রাকচুয়াল পোস্ট 3/1/2021 থেকে 22 থেকে 4/1/2022-এর মধ্যে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, 3/1/22 থেকে 4/1/22-এর মধ্যে। এবং এই সময় যারা আবেদন করতে চান কম্পিউটার টেস্ট এই সমস্ত হবে। অল ক্যান্ডিডেটকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে হাজির হতে হচ্ছে 3 এবং 4 তারিখ। তো ভালো করে দেখুন, ডকুমেন্ট সাবমিশন করতে হবে 3 আর 4 তারিখে। বিষ্ণুপুর হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে কুক পোস্ট রয়েছে একটা ফিমেলদের জন্য। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে 5 কিলোমিটারের মধ্যে বাড়ি হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। নম্বরের ভাগটা রয়েছে দেখতে পাচ্ছেন 20-40 বছরের মধ্যে বয়স হতে হবে, আর অ্যাটেন্ডেন্ট নিয়োগ হবে একজন, এটাতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে অবশ্যই 5 কিলোমিটারের মধ্যে তারা ফেসিলিটি পাবে, সুবিধা পাবে, আর যোগ্যতা 20-40 বছরের মধ্যে বয়স হতে হবে। এই দুটো পোস্ট রয়েছে। নেক্সট রয়েছে নিউট্রিশন পোস্ট রয়েছে, নিউট্রিশনিস্ট, এটার জন্য বিএসসি বা এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্ট থাকলেও হবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন নম্বরে আর মেডিকেল সোশ্যাল ওয়ার্কার রয়েছে, একটা সিট রয়েছে, এটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় বেশ, তার সঙ্গে টেকনিক্যাল নলেজ থাকতে হবে। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে একটা পোস্ট, সাইকোলজিস্ট যোগ্যতা থাকতে হবে। এই সমস্ত পোস্টে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন, মানে ওই ডকুমেন্ট ভেরিফিকেশান বা নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকবেন বিভিন্ন ডকুমেন্ট সহ। তো সেই নোটিশ রয়েছে এখানে দেখলেন, রিটেন টেস্ট বা লিখিত পরীক্ষার জন্য আপনারা অবশ্যই হচ্ছে উপস্থিত থাকবেন ঠিক নির্দিষ্ট সময়ে। তো এই হচ্ছে নোটিফিকেশান পুরো দেখলেন, আর এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এটা পূরণ করতে হবে, পূরণ করে এই ইন্টারভিউ বা মানে অ্যাপ্লিকেশানেটা আপনাদের ওই ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকতে হবে, বা ডকুমেন্ট ভেরিফিকেশানে যখন উপস্থিত থাকবেন তখন নিয়ে হাজির হবেন বিভিন্ন ডকুমেন্ট সহ। কোথায় হবে না? অফিস অফ দ্য সিএমএইচ বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট, 1st ফ্লোর মিটিং হল। নেক্সট 3 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে দেখে নেবো। 3 নম্বর এটা আজকে জারি হয়েছে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে জারি হয়েছে দেখতে পাচ্ছেন। এর আগে যে নোটিশ জারি হয়েছিল 1/11/2021 সাবিকে কমিউনিটি হেলথ অফিসার, তার হচ্ছে ডকুমেন্ট এখানে চাওয়া হচ্ছে, অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশানে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে হাজির হবেন। তো দেখুন যারা আবেদন করেছিলেন পোস্টটা, ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে এখানে, ডেট আছে 4/1/2022-এ রয়েছে দেখতে পাচ্ছেন, তাদের অ্যাপ্লিকেশান আইডিটা দেখে নেবেন। তারপর 5/1/2022, 6/1/2022-এ ভেনু হচ্ছে কনফার্মেন্স হল সিওমিএইচ অফিস, শরৎপল্লী পশ্চিম মেদিনীপুর, স্যার এটা পশ্চিম মানে পশ্চিম মেদিনীপুরের এই ভ্যাকান্সিটা মানে নোটিফিকেশানের সাপেক্ষে এই ডকুমেন্ট ভেরিফিকেশানের জায়গাটা সিলেক্ট করা হয়েছে। বিভিন্ন আরও রয়েছে, আমি একটু দেখাচ্ছি ভালো করে আরেকবার, এখানে এটা দেখুন কোন পোস্টগুলো 5-6 তারিখে এগুলো রয়েছে, তারপরে রয়েছে 5 তারিখে রয়েছে আবার এটা আলাদা দেখে নেবেন, তারপর 6 তারিখ রয়েছে, 7 তারিখ, এটা হচ্ছে পশ্চিমে বর্ধমান সিএমএইচ অফিস
কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ আসানসোল। তারপরটা দেখে নেবেন একটু 6/1/7/2022, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডক্টর বি এন চক্রবর্তী সরণি, ড্রেনেজ ক্যানেল রোড, হাওড়া, 7001104। এই জায়গাতে তারপরে যেগুলো যেটা রয়েছে 7 তারিখ ডেটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইএমএ ভবন, রামকৃষ্ণ মিশন রোড, মালদা। তারপরে যেগুলো রয়েছে এটা 7 তারিখ 8 তারিখ রয়েছে, 7 তারিখ রয়েছে, 8 তারিখও রয়েছে, 8 জানুয়ারি, অডিটোরিয়াম এনটিএস, 1200 ডিএইচ, নর্থ 24 পরগনা। তারপরে রয়েছে এটা 6/7/8 রয়েছে ডিএনবি হল, এমআর বাঙ্গুর হসপিটাল কমপ্লেক্স, কলকাতা 33। এই নোটিফিকেশানটা ডকুমেন্ট ভেরিফিকেশানে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। নেক্সট হচ্ছে আরেকটি নোটিশ যেটা রয়েছে, যেটা অবশ্যই গতকালের, এটা পূর্ব বর্ধমান হেলথ ডিপার্টমেন্ট থেকে, যে মাল্টিটাস্কিং স্টাফ এবং ডাটা এন্ট্রি অপারেটার এর কম্পিউটার টেস্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়েছে। কম্পিউটার টেস্ট রয়েছে 3rd January 10:30 সময়, ভেনু হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপালস, বিএমসি, নিউ অ্যাকাডেমি বিল্ডিং, ভাডওয়ান মেডিকেল কলেজ, ভাডওয়ান। তো নামগুলো একটু দেখে নিন যাদের এই ডকুমেন্টের মানে কম্পিউটার টেস্ট রয়েছে, 6-7 জন। তারপরে ডাটা এন্ট্রি অপারেটারের রয়েছে 20 জন। তো যাই হোক, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের এই চাকরির নোটিফিকেশানগুলো আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।